শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তাই সকাল সকাল পুজো হবে বাড়িতে, তো সেই জন্য স্নান টান করে সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। আর ইতিমধ্যেই পুজোর কিন্তু সব কিছুই রেডি করে ফেলেছি। বামুন ঠাকুর বলেছে সকাল 7টা থেকে 7:30টার মধ্যে আসবে, তাই সকাল 7টার মধ্যে সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি। চলো তোমাদের দেখাই। আর এই যে আমি তো প্রথমেই দেখিয়ে দিলাম আমার রূপখানি, তো এই যে এইদিকে দেখো, সব আলপনা টালপনা দেওয়া কমপ্লিট, প্রসাদ টোসাদ সব রেডি করা কমপ্লিট হয়ে গেছে, মানে ফল টল কেটে কুটে সব রেডি করে ফেলেছি। তো অন্য বছর বিশ্বকর্মা পূজার সময় আমি একা থাকি, এই বছর আমি আর মা তো রয়েছে, তো দুজনে মিলে করতে আরও তাড়াতাড়ি হয়েছে, আর সেই সঙ্গে ঝামেলাটাও অনেক কম হয়েছে। আর এই যে সব ফল টল প্রসাদ টোসাদ যা কিছু আর কি দেওয়ার, সব কিছুই রেডি করা কমপ্লিট হয়ে গেছে। এইগুলো নিয়ে গিয়ে এবার ঠাকুরের সামনে রেখে দেব, আর এবার বামুন ঠাকুরের জন্য অপেক্ষা করতে থাকবো যে কতক্ষণে বামুন ঠাকুর আসে। গত বছর কী হয়েছিল তোমরা তো জানোই, বামুন ঠাকুর 7টার সময় আসবো বলে 12:30টায় এসেছিল। এই বছর কী হয় দেখা যাক। কুলদেবতা মহাপ্রভাদি পঞ্চতত্ত্ব ভগবান শ্রীরাধা শ্রীকৃষ্ণায় নম, গন্ধ পুষ্প জগন্নাথ বীরভদ্র সুভদ্রায় নম, গন্ধ পুষ্প সর্বেভ্যো দেবেভ্যো নমঃ, গন্ধপুষ্প সর্বেভ্যো দেবীভ্যো নমঃ, গন্ধপুষ্প ঋষিমুনি গণেভ্যো নমঃ, গন্ধপুষ্প শ্রী গুরবে নমঃ, সরাচরং তৎপদং দর্শিতং যেন জেনাঞ্জন শলাগয়া চক্ষুরন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ, শ্রী গুরুদেবতায় নমঃ, নমো সজ্জন বিশ্বকর্মায় নমঃ নমো সজ্জন বিশ্বকর্মাদেব স্বাগতম সুস্বাগতম স্বাগতম সুস্বাগত পুজো প্রায় শেষের দিকেই এখন এসেছে এই যে গাড়ি, সিঁদুর মানে সিঁদুরের ফোঁটা দিতে, নারকেল ফাটাতে, আর ওই গাড়িতে কী একটা যেন বাঁধে সেইটা করতে আর কি। ওই দিকে আমার সাইকেলটাও রয়েছে, তো সাইকেলটা একটুখানি সিঁদুরের ফোঁটা দিয়ে পুজো করে দেবে, যেহেতু সাইকেল মোটর সাইকেল সবই তো বিশ্বকর্মা, তো সেই জন্যই আর কি। বাবা তো সকাল সকাল কাজে চলে গেছে, বাবার সাইকেলটা নেই, থাকলে বাবার সাইকেলটাও পুজো হয়ে যেত। যাই হোক, মোটামুটি বামুন ঠাকুর তো এসেছে ওই কটা 8:30টার একটুখানি আগে, মোটামুটি 8:10-15 দিকে করে এসেছে, প্রায় 1 ঘন্টা মতো লেটে। যাই হোক, বামুনদের আজকের দিনে লেট তো হবেই, সেটা নিয়ে বেশি কিছু বলার নেই। একটু আধটু দেরি বা 1 ঘন্টা 1.5 ঘন্টা দেরিটা দেরি নয়, কিন্তু গত বছর যে রকম দেরি হয়েছিল ওই রকম দেরি হলেই তো মাথা টাথা খারাপ হয়ে যায়, তাই না? তো ঠিক আছে, এই বছর অসুবিধা নেই, সকাল সকাল পুজো টুজো কমপ্লিটও হয়ে গেছিলো, অসুবিধা কিছু নেই, বেশ ভালো রকমভাবেই হয়েছে। তো একটুখানি শুয়ে পড়লাম, কারণ প্রচণ্ড ক্লান্তি লাগছে।
সকাল থেকে মানে ভোরবেলার থেকে একদম খাটাখাটনি শেষ থাকেনি। আর এই যে সকালবেলা এবার মুড়ি খাওয়ার জোগাড় করলাম, কলাই আলু আর টমেটো দিয়ে সেদ্ধ করলাম, আর এখন হচ্ছে ওই সেদ্ধটাই তড়কা দিলাম, শুকনো লঙ্কা আর গোটা জিরার তেল করে আর কি ছুঁকে দিলাম। তো এবার গাছের থেকে ভাবলাম যে গোটা কয়েক কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসি, কারণ টাটকা টাটকা কাঁচা লঙ্কার স্বাদটাই একেবারে অন্যরকম হয়। তো এবার দেখছি বেশ কিছু গাছে কিন্তু কাঁচা লঙ্কা ধরেছে একটা দুটো করে, আর এই যে এই লঙ্কাগুলো মনে হচ্ছে প্রচুর ঝাল হবে, লঙ্কাগুলো একদম সাদা আর মোটা মোটা, লঙ্কাগুলো অনেক মোটা মোটা। তো এই লঙ্কাগুলো এখনও পর্যন্ত মানে পরিপুষ্ট হয়নি, তাই ভাবলাম যে না থাক এগুলো আর তুলবো না, আরও দু চার দিন পরে তুললে হয়তো বেশি ভালো হবে। আর এই গাছটাই তো অনেকদিন থেকেই লঙ্কা ধরছে তোমরা তো জানোই, কিন্তু এখন যেটা হচ্ছে মানে এখন লঙ্কা পরিমাণে বেশি ধরছে, তবে লঙ্কাগুলো আগের থেকে দেখো অনেক ছোট হয়ে গেছে সাইজে, আগে তো একদম বড় বড় করে লঙ্কাগুলো ধরছিল, তবে ঝাল যেমন তেমনই রয়েছে, প্রচুর ঝাল রয়েছে, শুধু সাইজটা একটুখানি ছোট হয়ে গেছে আর কি। আর এই দিকের গাছটাই আমি তো দেখিনি এত লঙ্কা ধরেছে, এই দিকের গাছগুলোই পুরো একদম অনেক অনেক লঙ্কা ধরেছে, তবে এই লঙ্কাগুলো এখনও কচি কচি আছে, এগুলো এখনও খাওয়ার মতো হয়নি, তবে এই লঙ্কাগুলো হচ্ছে মারাত্মক ঝাল হবে। এইগুলোকে আবার কি কাড়াশিং লঙ্কা বলে মনে হয়, মা তো তাই বললো, মানে কাড়াশিংয়ের মতো নাকি লঙ্কাগুলো দেখতে, তাই জন্য। এই দিকের গাছটাও লঙ্কাও বেশ ধরেছে অনেক আর ফুলও দিয়েছে অনেক, তবে সব লঙ্কাই কচি কচি তোলা যাবে না, শুধুমাত্র এই একটা গাছেই লঙ্কাগুলো তোলা যাবে। তো সকালবেলার খাবার দাবার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল, তারপরে ভাত চাপিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে এসেছে, ভাতটা চাপিয়ে দিয়ে গিয়ে শুয়েছিলাম। ভোরবেলার থেকে এত এত তাড়াহুড়োয় সব কাজ করেছি, এত খাটাখাটনি গেছে, একটুখানি কেমন যেন লাগছিল, তাই উনুনে ভাতটা চাপিয়ে দিয়ে গিয়ে একটুখানি শুয়েছিলাম, কাবলুর সাথে গল্প স্বল্প করছিলাম একটুখানি আর কি, ওই ওর সাথে আর কি করছিলাম, খেলছিলাম। তো তারপরে চলে এলাম রান্না করতে, দেখছি ভাতটা হয়ে গেছে, তো ঝটপট ঝটপট করে রান্না করে নিই। আজকে তো বাড়িতে পুজো হয়েছে, নিরামিষ রান্নাবান্না হবে, বেশি কিছু রান্নাবান্না ঝামেলা নেই, তো যেটুকু যা রান্নাবান্না করবো আর কি সেটাই ঝটপট ঝটপট করে নিই, বেশি দেরি করবো না, সকাল সকাল করে পুজো পাশা হয়ে গেছে। এই বিশ্বকর্মা পূজাটা বেশ ভালো লাগে আমাদের, প্রত্যেক বছরই সকাল সকাল করে পুজো হয়ে যায়, তো তো বেশ রান্নাবান্নাও সব সকাল সকাল হয়ে যায়, তো ঝামেলা কিছুই থাকে না সেরকম বলতে গেলে, ওই একটুখানি ভরে উঠে তাড়াহুড়ো করে যাটুকু ঝামেলা পেতে হয়, আর ওইটুকু ঝামেলা পার করে দিলে বাদবাকি সারাদিন বেশ ভালোভাবেই কাটে, ভালো মন্দ খাওয়া দাওয়া নিরামিষ যদিও। আর কি রেস্ট রেস্ট আর রেস্ট, এই কি করছো, এই ওরকম করে না, বাঁচবে তো, ছাড় দে ছাড় দে ছাড় দে ছাড় ছাড় এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, রাত্রেবেলার খাবার বানাবো, তো আজকে রাত্রের জন্য বানাবো বেশ স্পেশালি, পুজো হয়েছে বাড়িতে, তারপরে দুপুরবেলায় তো নিরামিষ খেয়েছি, এখনও অবশ্যই নিরামিষ, তো নিরামিষের মধ্যেই ভাবলাম ভালো কিছু বানাই, তো এই জন্য এই সন্ধ্যেবেলায় এখন ঘুগনি করছি, রাত্রে রুটির তরকারি, রুটি করবো না, ওই আর কি রাত্রে তরকারি যেটা করছি সেটা হচ্ছে ঘুগনি, নিরামিষ হলেও ঘুগনিটা বেশ ভালো করেই করার চেষ্টা করছি, একটুখানি স্পাইসি টাইপের করার চেষ্টা করছি, টমেটো টমেটো দিয়ে বেশ একটুখানি টক টক ঝাল ঝাল করে করবো, খেতে তাহলে ভালো লাগবে, না হলে নিরামিষ ঘুগনিরা স্বাদই বা কী বলো। তো একটুখানি টক টক ঝাল ঝাল করে করবো, আর কালারটা দেখতেই পাচ্ছ বেশ ভালোই এসেছে, তো বেশি কিছু মশলা টশলা দিই না, তবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, নিরামিষ ঘুগনি হলো খেতে বেশ ভালো লাগে, একটুখানি লেবুর রস থাকলে তো কথা হবে না কোনো। আর এই যে এখানে একটুখানি মশলা দিয়ে দিলাম, এটা সবজি মশলা, সবজি মশলা হলেও ঘুগনিতে দিই, ভালো লাগে। আর স্পেশাল বলতে আজকে যে লুচি করব, লুচি বলতে শুধু লুচি নয় কিন্তু, এটা হচ্ছে তালের লুচি, হ্যাঁ মানে তাল ছিল বাড়িতে, তো মা দুদিন আগে তালের মাড়িটা মেরে চিনি দিয়ে ফুটিয়ে রেখেছিলো, তো আজকে ভাবলাম যে সেটা লুচি করে ফেলি। তো আটা ময়দা মিক্স করে বিকেলেই মেখেছিলাম, আর এখন মোটামুটি 8:30 মতো বেজে গেছে, সব লুচিগুলো বেলে নিয়েছি, এবার লুচিগুলো ভাজবো। আর এই তালের লুচি ভাজতে আমার হেব্বি 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 লাগে, কারণ এই তালের লুচিগুলো ফুলে খুব সুন্দর, এত সুন্দর ফুলে যায়, আর লুচি যদি ফুলে তাহলে তো মানে লুচি ভাজার মজা মানে আলাদা লেভেলের মজা। আর অন্যদিনের
তো তাও একটা আধটা লুচি মানে একটুখানি কম ফোলে বা ফোলে না, কিন্তু আজকে জানি না কেন লুচিগুলো এত সুন্দর ফুলেছিল। প্রত্যেকটা লুচি, এমন একটা লুচিও আজকে থাকেনি যেটা ফুলেনি, প্রত্যেকটা লুচি এরকম গোল গোল হয়ে পুরো একদম বড় 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 করে ফুলেছিল। আর এমনি নর্মাল লুচির থেকে তালের লুচি তো খেতে সবসময় খুবই ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে খেতে, আর তালের একটা খুব সুন্দর গন্ধও করে। আর এরকম ফুলকো ফুলকো লুচি ভাজতে ভাজতেই মন ভরে যায়, খাওয়ার আর দরকার হবে না। তো প্রত্যেকটা লুচি খুব সুন্দর ফুলেছিল, খুব ভালো লেগেছে আজকে লুচিগুলো ভাজতে, আর খেতে তো ভালো লাগবেই। আর কিছু কিছু লুচি এমনও ছিল যে ফুলে আপনা আপনি পাল্টে যাচ্ছিলো, মানে পাল্টাতেও হচ্ছিলো না, নিজেরাই ফুলে ফুলে আপনা আপনি পাল্টে যাচ্ছিলো। যেমন ধরো এইটা দেখো, আপনা আপনি কিন্তু পাল্টে গেল। তবে এই আপনা আপনি লুচি পাল্টে যাওয়ার একটা রিস্ক আছে, সেটা হচ্ছে যে তেল ছিটে যায় অনেক সময়, যদি মানে কড়াইতে একটুখানি বেশি পরিমাণে তেল থাকে আর হাতটা সামনে যদি থাকে তাহলে তেল ছিটে যায় হাতের মধ্যে। অনেকবার ওইরকম হয়েছিল আমার, সেই জন্য এবার লুচি ভাজলেই একটুখানি দূরে দাঁড়িয়েই লুচিটা ভাজার চেষ্টা করি। আর দেখো প্রত্যেকটা লুচি কী সুন্দর ফুলে যাচ্ছে, দেখলেই খেতে ইচ্ছে করছে, তাই না? তো মোটামুটি লুচি টুচি ভেজে আর একটুখানি ঠান্ডা করবো, কারণ তালের জিনিস তো, তালের জিনিস গরম গরম খেলে একটুখানি তেতো তেতো লাগে, হালকা একটু তেতো ভাব থাকে, তো সেই জন্য একটুখানি যাতে ঠান্ডা হয় তারপরে আর কি খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া তাড়াতাড়ি করবো, কারণ আর ভালো লাগছে না সেই কোন ভোরবেলায় উঠেছি, তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটুখানি অন্যদিনের তুলনায় আজকে ভাবছি তাড়াতাড়ি করেই শোবো। তো ভিডিওটাও আজকে এই লুচি ভাজতে ভাজতেই শেষ করলাম। কেমন লাগলো আজকের এই পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আশা করছি ভালো লেগেছে ভিডিওটা দেখতে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কিন্তু করে দিও। আর এখানে আমার সব লুচি ভাজাই কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা লুচি কী সুন্দর ফুলেছে, সব লুচিগুলো এখনও পর্যন্ত ফুলে ফুলে রয়েছে, তো দেখতেও বেশ ভালো লাগছে কিন্তু, তাই না? তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তালে লুচি খেতে কে কে পছন্দ করো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি।